বউ হারালে বউ পাওয়া যায় না রে মা হারালে অনেক মা পাওয়া যায় পুরো ছোট একটা বাচ্চা থেকে বৃদ্ধ ষাট বছরে সেও জানে আমেরিকাতে গিয়েও যদি আমি কোনো সামনে দাঁড়াই কারো আমায় যদি চেনে কেউ তাহলে সেও এই ডায়ালাক্টটা বলে দেবে আমি আর্ধেক বলো বাকি আর্ধেক বলবে দেখবে কিরম হবে আমি যদি আর্ধেক বলি বাকি সবাই আর্ধেক বলে দেবে একটু হোক তাহলে আচ্ছা ডায়ালগটার আগে একটুখানি বলেনি জায়গাটা সিচুয়েশনটা তাহলে ভালো অনেকে হয়তো এই ছবিটা আসলে তিরিশ বছর আগের ছবি হয়তো সবাই ছবিটা দেখেনি টেলিভিশনে অবশ্য বহু বহুবার দেখিয়েছে তবুও একটু বলে নেই যে আমার ভাইকে আমি পড়াশোনা করিয়েছিলাম আমি নিজে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম কারণ আমি ভাইকে পড়ানোর জন্যই আমাকে কারখানায় কাজ নিতে হয়েছিল আমি সকালবেলা উঠে কাগজ দিতাম বাড়ি বাড়ি তারপরে আমি কারখানায় গিয়ে কাজ করতাম তারপরে রাত্রিবেলা বাড়ি ফিরতাম বাড়ি ফিরে ভাই যাতে পড়াশোনা করে ঘুমিয়ে না পড়ে পরীক্ষার আগে সেই জন্যে আমি বসে থাকতাম জেগে মানে চোখে সরষে তেল দিয়ে আমি ঘুম হাঁটাতাম আমার আর কি ভাই যদি ঘুমিয়ে পড়ে তাকে আবার জাগিয়ে দিতাম পড়াশোনা করানোর জন্য কেন আমার একটাই ইচ্ছে সেটা হচ্ছে আমার এই ভাইটা যদিও আমি সৎ দাদা কিন্তু আমার এই ভাইটা যেন ইঞ্জিনিয়ার হয় এটা মারও ইচ্ছে সেই জন্যে আমি তাকে পড়াশোনা করার জন্য নিজে রাত জাগতাম আবার ভোরবেলা উঠে বেরিয়ে যেতাম কাজ করতে নিজের পড়াশোনাটা ছেড়ে দিয়েছিলাম ভালো ছেলে আমি কিন্তু ভাইয়ের জন্য সেটা স্যাক্রিফাইস করেছিলাম আমি তারপরে ভাই কিন্তু খুব ভালো রেজাল্ট করলো করে ইঞ্জিনিয়ার হলো হয়ে বিদেশে চলে গেল এই বিদেশ পাঠানোর জন্যে আমাকে আমাদের বাড়িটাকে বন্ধক রাখতে হলো বাবার বাড়ি পুরোনো বাড়ি সেখানে মাকে নিয়ে আমি ছিলাম এবার যেটা কাণ্ড করলো সেটা হচ্ছে ওখানে গিয়ে সে একটি বাঙালি মেয়ে কিন্তু আমেরিকার সেই মেম সাহেবের মতো দেখতে সেই মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এলো ইঞ্জিনিয়ার হয়ে গেছে বড় চাকরি পেয়ে গেল, আমার কারখানাতেই এবং যখন বুঝতে পারলো যে এখানে কত কতগুলো গোলমাল আছে মানে ও চুরির মধ্যে ঢুকে গেল, তখন আমাকে চোর প্রমাণ করে ও আমাকে চাকরি থেকে বার করে দিল আমি মালিকের খুব বিশ্বস্ত ছিলাম কিন্তু যেহেতু চুরির ব্যাপার ছিল সেই জন্যে আমাকে বার করতে বাধ্য হলো আমি বেকার হয়ে গেলাম আমি মাকে নিয়ে কোনো রকমে আছি মার একটা শাড়ি দরকার হলে আমি কিনে দিতে পারছি না মার ওষুধ দরকার হলে আমি কিনে দিতে পারছি না ডাক্তার দেখাতে পাচ্ছি না বড় করুণ অবস্থা বাড়িটার অনেক প্লাস্টার ঝরে পড়ছে অস্বাস্থ্যকর হয়ে যাচ্ছে কিন্তু আমার কাছে টাকা নেই যে সেটা আর ভাই এদিকে চলে গেছে একটা বড় বাংলোতে সেখানে তার পাথরের মেঝে কন্ডিশনার চলে গাড়ি আছে তার তার অনেক টাকা এখন মুশকিল যেটা হলো যেহেতু তার নিজের মা কিন্তু থাকে আমার সঙ্গে যেহেতু আমায় ভীষণ ভালোবাসে মা আর মা জানে যে আমি কতটা স্যাক্রিফাইস করেছি আমার ভাইয়ের জন্যে সেই জন্যে মা আমায় ছেড়ে যেতে চায় না সেই মাকেও নিতে এলো ওর বউয়ের সঙ্গে কারণ বউ বলল যে সোসাইটিতে আমাদের মান থাকছে না সমাজে আমাদের সবাই বলছে এত বড় লোক ইঞ্জিনিয়ার ছেলে আর তার মা নাকি একটা শাড়ি করে থাকে খেতে পায় না ডাক্তার দেখাতে পারে না সেই জন্যে ওর বউ ওকে বোঝালো এটা কিন্তু সম্মান চলে যাচ্ছে আমাদের সে মাকে নিয়ে আসতে হবে তো মাকে নিতে ছেলে এলো মানে আমার ভাই এলো সুভাষ সঙ্গে এলো বউ কিন্তু মা কিছুতেই যেতে চাইছে না মা তার আগে আমি যখন বলেছি মা দেখো ভাই আসছে ভাই তোমায় নিয়ে যাবে ওর তো অনেক বড়ো বাড়ি আর তো পয়সা অনেক বেশি আমি তোমায় ভালো করে খেতে যেতে পারি না মা তোমায় পড়তে দিতে পারি না ওষুধ দিতে পারি না তোমার ছেঁড়া শাড়ি দেখলে আমার চোখে জল আসে মা কিন্তু কিছু করতে পারি না আমি তোমার জন্যে তাই আমি বলি কি মা তুমি তোমার ছোট ছেলের কাছে গিয়ে থাকো তখন মা বলেছিল আনন্দ আমি যেটু যেটুকু জাগে শুই আর আমি যেটুকু খাই সেটা কি তুই আর আমায় দিতে পারবি না বলছি কি বলছো মা আমি এটুকু তো নিশ্চয়ই দেবো তোমার নিশ্চয়ই দেব কিন্তু তবু বলছি অনেক ভালো থাকবে তো তুমি এই ভাইয়ের সঙ্গে দেখো আমার কষ্ট হবে কিন্তু তবু তুমি যাও কিন্তু মা যেতে রাজি হচ্ছে না বলে আমি যদি চলে যাই তুই কি খুশি হবে বলে কি বলছো মা আমাদের এই বাড়িটা তো একটা মন্দির আর সেই মন্দিরের প্রতিমা তো তুমি মা যদি না থাকে প্রতিমায় যদি না থাকে তাহলে কিসের মন্দির এটা কিসের মন্দির বলো মা মা তখন বললে আমি তোকে ছেড়ে জীবনে কোথাও যাব না আমি এই বাড়িতে এসেছি বউ হয়ে এই বাড়িতে বাড়িতেই মরবো আমি এবার আমার ভাই এসছে নিতে বউয়ের সঙ্গে বউ বলছে যাও যাও মাকে বলো বলো যে চলে আসতে আমাদের সঙ্গে ভাই বলছে মা চলো আমার সঙ্গে চলো মা বলছে না আমি এই বাড়ি ছেড়ে যাব না তখন ভাই বলছে দেখো আমি তোমার নিজের ছেলে আর এ তোমার সৎ ছেলে তুমি সৎ ছেলের জন্যে নিজের ছেলের সঙ্গে যাবে না মা বলছে সৎ ছেলে নিজের ছেলে এসব কিছু বুঝি না আমি আমি আসলে আনন্দর সঙ্গে থাকতে চাই তুই থাক না তোর বাড়িতে গিয়ে বউকে নিয়ে বউ তখন বোঝা যাচ্ছে এটা কিন্তু হচ্ছে না তোমার দাদার জন্যে হচ্ছে এটা তখন ভাই বলছে দেখো এই দাদা কিন্তু সব ষড়যন্ত্রটা করছে দাদা তোমায় আটকাচ্ছে দাদা আমার ক্ষতি করতে চাইছে দাদা আমাকে ভালোবাসে না মা আমি তোমায় একটা কথা বলছি আজকে কিন্তু এটা মনে হচ্ছে আমার যে আমার শরীরে তোমার রক্ত বইছে না আমি তোমার ছেলে নই মা তখন কেঁদে ফেলেছে মা বলছে কি বলছিস তুই আমি তোর মা নই তোর শরীরে আমার রক্ত বইছে না না আমার তো তাই মনে হচ্ছে তখন মা কেঁদে ফেলেছে মার কান্না দেখে আমি তখন থাকতে পারিনি আমি তখন ভাইকে থামানোর জন্য বললাম সুভাষ মাকে কষ্ট দিস না মাকে কষ্ট দিস না আমি নিতে পারছি না এটা সুভাষ দেখ তুই বউয়ের কথায় কথা বলছিস তো কিন্তু একটা কথা মনে রাখিস সুভাষ বউ হারালে বৌ পাওয়া যায় রে কিন্তু মা হারালে মা পাওয়া যায় না এই ডায়ালাক্টটা এত বছর ধরে হিট আপনারা সবাই জানেন কিন্তু মুশকিল হচ্ছে রিসেন্টলি আমার এক বন্ধু এসে বলল। এই চিরঞ্জিত তোর এই ডায়ালাক্টটা না ভুল আছে কেন ভুল এত বছর ধরে এত লোক ভালোবাসে এত লোক বলে ডায়লাক্টটা ভুল বলে হ্যাঁ ভুল আছে হ্যালো কেন বলে আমার মা যখন মারা গেলেন গত বছরে তখন আমি খুব কাঁদছিলাম তখন পাড়ার সব মাসি মাসিমা কাকিমা সবাই এসে বলল যে এত কেঁদো না দেখো কারোর মা তো চিরকাল থাকে না থাকতে পারে না তো মা চলে গেছেন তাদের কি হয়েছে কিসের অভাব তোমার মায়ের অভাব আমরা এই পাড়ায় এতজন কাকিমা আছি তোমার সবাই মা মাসিমা আছি আমরা সবাই তোমার মা যখনই তোমার মার কথা মনে হবে চোখে জল আসবে আমাদের ডাকবে আমরা আসব। আমরা তোমার মা হয়ে যাব। মা যা যা করতো মা যেরম রান্না করে দিত আমরা রান্না করে দেবো তুমি যদি কান্না হয় বেশি যদি কান্না পায় তাহলে আমাদের বলো আমি মাথায় হাত বুলিয়ে দেবো আমার কোলের ওপর মাথা রেখে শুয়ো আমি ঘুম পাড়িয়ে দেবো তোমায় মা যেমন করে তেমন করে দেবো আমরা কাজে কেঁদো না তুমি তাহলে কি বোঝা গেল বল তুই তোর একটা ভুল না তার মানে মা হারালে তো এতগুলো মা পেলাম আমি তাহলে সেটা তো ঠিক তা যদি হয় তাহলে তো ঠিকই এটা তাহলে তো আর বউয়েরটা বলো বউয়েরটা আরো দুঃখের কারণ এই কদিন আগে এই প্যান্ডেমিকে আমার যাকে ভালোবাসি তুই তো জানিস তুই তো আমার বন্ধু তুই তো জানিস যে দশ বছর ধরে আমাদের প্রেম ছিল তারপরে আমরা বিয়ে করেছি এই জাস্ট দু বছর হয়েছে হঠাৎ প্যান্ডেমিকে তোর বৌদি মারা গেল আমি তো পাগল হয়ে গেছি বউকে হারিয়ে আমি আমি মাটিতে শুয়ে পড়েছি হাউ হাউ করে কাঁদছি আমার কোনো কথা ফির না মুখ দিয়ে এমন অবস্থা কিন্তু অদ্ভুত মজার কি জিনিস পুরো বাড়িটা কিন্তু খালি বউ নেই কেউ নেই আমি উঁকি মেরে বারান্দায় গিয়ে দেখলাম যে পাড়ার একটা বউ আসছে না মারা এসছিল কিন্তু বউরা একটাও আসছে না কেউ এসে বলছে না বউ গেছে তো কি হয়েছে আমরা তো আছি তোমার বউ যা যা করতো আমরা সব করে দেব কেউ বললো না কেউ না তাহলে বুঝে দেখ বউ হারালে বউ পাওয়া যায় না রে মা হারালে অনেক মা পাওয়া যায় পুরো ডাল একটা উল্টে গেছে এটা আমার নতুন অ্যাডিশন এটা মাথায় রাখবেন এবারটা গান গাওয়া যাক একবার জোরে হাতে তালি হোক সবাই মিলে আর আমি একটু সংযোজন করি সুপ্রিম কোর্ট আবার রায় দিয়ে দিয়েছে পরকিয়া বৈধ যে যার জিনিস সে তার সামলে রাখবেন